কিরে কুরবানি তো আয় বসে কে কি কিনবি শুনি আমি দুইটা ছাগল কিনব আমি তিনটা গরু কিনব তিনটা দত বেটা গরীব গরীব আমি দুইটা গরু দুইটা ছাগল আরেকটা কি কিনব আরে উট কিনব কিরে ছাত্রা তোরা কি কিনবি আমরা দুইজনে দুইটা মুরগি কিনব দিক দিম দেখ আর গোলাগুলি করে ঈদের দিন গোলাগুলি নামাজটা পড়ে এই নামাজে দেরি হয়ে গেছে ল ল ল ভাই ভাই সব খবর এখান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নামাজ ভলি ও হালায় ভাই সব খবর এখান হ্যালো এটা কি অনলাইন হাম্বা হাম্বা গুরু সার্ভিস থেকে বলছেন নোপ জি হ্যাঁ স্যার আমরা হাম্বা হাম্বা গুরু সার্ভিস সেন্টার থেকে বলছি বলুন স্যার আমরা আপনাকে কিভাবে করতে পারি মানে সাহায্য আচ্ছা আপনাদের এখানে কোন কোন কোয়ালিটির গরু পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে এইচডি ফুল এইচডি 480 ও বিভিন্ন রকমের কোয়ালিটির গরু পাওয়া যায় এখন আপনাদের কোনটা লাগবে বলুন স্যার ভাই আমার একটা এইচডি গরু লাগবে ও হ্যাঁ আমাদের এইচডির ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার লাল আর একটা হচ্ছে আপনার হলুদ এখন বলুন স্যার আপনার কোনটা লাগবে ভাই দাম কত কোনটা লালটা না হলুদটা ভাই লাল গরুটা আপনার লালটার দাম পড়বে হচ্ছে 1,99,000 টাকা ভাই গোস্ত বেশি হইব তো কোনটা লালটাই না হলুদটাই লালটাই ভাই এই ধরেন স্যার গরুর পেট যদি ভরা থাকে তাহলে আপনি দেড় মন ঠিক আছে আর যদি গরু সকাল সকাল লন তাহলে খালি পেট থাকবো তখন এখন দেড় মনের চেয়ে 100 কেজি কম হইব আজব তো আচ্ছা বাদ দেন শুনেন গরুর কি শিং আছে কোনটা ভাই লালটা না হলুদটা আরে আপনি দেখতেছেন যে আমি খালি লালটার কথা জিজ্ঞেস আপনি খালি বারবার একই প্রশ্ন করেন কেন যে লালটা না হলুদটা আসলে হচ্ছে কি ভাই আপনারা তখন বলে মেইন কাহিনী হচ্ছে গরু একটা আমার আর একটা মানছে এই লিগে আপনি সামনে বারবার বলছে লাল টানা হলুদটা বুঝেন নাই বিষয়টা সেই জায়গা হ্যালো কই আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তুমি ঈদ মোবারক ঈদ মোবারক আঙ্কেল আজকে তো ঈদের মানে তাই কি সেই তাই এই ঈদের সালামিটা দিবেন না তুমি বিপদে ফেলাই দিলা থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ হয়েছে হয়েছে আর লাগবো না যাও ও আজকে তো ঈদ ঈদ তাই তো এখন কই যাওয়া যায় প্ল্যান বানিয়েছি গুরু আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই তো এই ও তোমার আঙ্কেল ওকে সালাম করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আঙ্কেল আজকে ঈদ তো ঈদ তাতে কি হয়েছে তাতে কিছু হয় না সালামি দিবেন না সালামি তোমার ও আঙ্কেল না আঙ্কেল না তোমার ওর কাছে যাও আগে আঙ্কেল সালামিটা দিলে ভালো হয় আর কি নোপ সালামি না জি 10 টাকা দিলে হইব 10 টাকা দেন 10 টাকা আজকালকার পোলা পাইন রে
খুব ঝামেলা ঈদে তাও একটু শান্তি নেই হ্যাঁ আঙ্কেল সালামিটা তোমার আঙ্কেল দিছে হয় না আমার দিতে বাবার তুমি তো বহুত বিপদে ফেলাইলা দেখা যায় বাবা দেন নাও তাহলে যাও হ্যাঁ আচ্ছা খুশি থাকো আম্মা পাশ করে যাইতে গেছে আচ্ছা যাও মনে কিরে কই গেছিলে সকালে আব্বা এ আঙ্কেল কো কাছে কি সালামি উড়াইতে গেছিলাম আর কি সালামি কয়টা কি উঠছে আপনি এটাতে কি করবেন আরে বেটা তোর বাপ লাগি না তোমার বলবি না কত টাকা উঠছে বলতে হবে তো আব্বা আসলে ঘটনা হইছে কি কি আমার সালামি আমি তো দেখে আনছি আপনি আর জানার কোনো প্রয়োজন নাই থাকেন তাহলে আমি জায়গা আরে বাবা দেখ সালামি জিনিসটা এমন জিনিস ঠিক আছে সেটা বাপের কাছে রাখতে হয় তাহলে বরকত হবে না ঠিক আছে আপনার বরকত ঠিক আছে কিন্তু গত বছর আপনার কাছে আমি সালামি রাখছিলাম পরবর্তী তার পাই নাই মানে টাকাগুলা নো আর সমস্যা নেই এবার আমার বাপ বুঝ বাপের কষ্টটা বুঝ বাপ না তুমি দাও না আমার টাকা আমার মনে আছে আমি দিমু এবার দিমু না না সত্য দিমু আমার কাজ হইলে আমি দিয়া দিমু সত্য দিমু বিকালে কিন্তু আমি লাগবো বিকালেই দিমু চল ঘুরে আসি বিকালে ঘুরতে যাবি যাবি যেদিক মন চাই ওদিকে যাবো তো আমার টাকা তো আমার বাপের কাছে ভালো আছেন ভাই আব্বা আমার টাকা দাও আমার লাগে কয়বার ভালো আছেন কইলাম আমার টাকাটা লাগবে ওই যে ঘুরতে যাবো বন্ধুর লগে টাকা টাকা না দিলাম আমি মর কে ভি না ওয়াদা আপনা তোড়েঙ্গে ইক তুজে আমি তোর বাপ এই ছোটবেলা থেকে তোর মা নাই আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি নিজে না খায় তোরে খাওয়াইছি আজকে তোর এত বড় দামরা বানাইছি আর তুই আমার কাছে টাকা চাস কয় টাকা দিছিস তুই আমার এক টাকা দেশ নাই দিলেও মনে নাই কই লাগিছি আব্বা 300 টাকা দিছিলাম আমি আপনারে আমার টাকাটা দাও 300 টাকা এই লও তো 300 টাকা আমার লাগবে না এই লও দাও হ্যাঁ দাও টাকাটা দাও লাগবে দাও আমি ব্যস্ত আছি কোনো টাকা পয়সা দিতে পারবো না যা আমার টাকা যা কিরে বন্ধু তোর সালামি কত উঠছে দে আমার উঠছে 150 তোর কত উঠছে এই 300 কিরে তোর কত উঠছে আমার উঠছে 300 আর তোর 30 টাকা ও বাবা এই যে সবাই এদিকে দেখো গরিবের দল ওই দিক তাকাও ওই যে ওই যে আমার সালামি উঠছে 10000 দাদা চাপা ওর কথা বিশ্বাস করিস না হ্যালো hamba.com থেকে বলছেন হ্যাঁ স্যার আমরা hamba.com থেকে বলছি হ্যাঁ আমার 70000 টাকা দামের মধ্যে একটা গরু লাগবে জি স্যার আমরা কালকের ভিতরে আপনার অর্ডারটি আমরা ঠিকানা মতো পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে পাঠিয়ে দিন তেরে সিবা ইস দরিয়া কা হ্যালো হ্যালো স্যার
আপনি ঈদের 10 দিন আগে 70,000 টাকা দামের একটি গরু অর্ডার করেছিলেন। আমাদের কিছু বিলম্বনার কারণে আপনার গরুটি আমরা সময় মতো পৌঁছাতে পারিনি। যদি আপনি চান তাহলে আজকে বিকালের ভিতরে আপনার গরুটি আমরা সময় মতো পৌঁছে দিতে পারবো। ঈদ গেছে গা 3 দিন আগে, আমি কোরবানি দিতে পারিনি, আর আপনি আমার 3 দিন পরে ফোন দিয়ে এখন গরু পাঠাবেন? তোর গরু তোর মুসলমান।